تفسير محفل سي اتش بي. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد. প্রাণ খুলে محبتের সাথে সবাই পড়ে: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. مشرق حب محمد، مطلع ديوان ما، مطلع خورشید اشقاش، سینه سوزان ما. بلغ العلم حسنت جميع خصاله، صلوا عليه. سورة يوسف بداري، حكمت لقمان ما، قارئ قرآن باري، اے دل شاد مان ما. بلغ العلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পাঁচ দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ এই প্রথম দিনে চট্টগ্রাম প্যারেড ময়দানে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়েছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর ঠান্ডাকে উপেক্ষা করে দেশ থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রতিবেশী জেলা, প্রতিবেশী দেশ থেকে যত মুসলমান নরনারী এ মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ পাক আজকের মাহফিল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবান কো জো দিল পর আসর করে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. جناب صاحب صدر শেখুল হাদিস হযরতুল আলাম, বন্ধুবর মাওলানা শামসুদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাইতুস শরফের হযরত পীর সাহেব হযরতুল আলাম মাওলানা শাহ কুতুবউদ্দিন সাহেব মাদজিল্লুহুল আলী, হযরাত উলামায়ে কেরাম, প্রিয় সুধীমণ্ডলী, উপস্থিত বীর চট্টলার সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে, হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে বিশ্বের একটি সব থেকে বড় তাফসীর কোরআন মাহফিল হিসেবে বিবেচিত চট্টগ্রাম তাফসীর কোরআন মাহফিল, এত বড় বিশাল মাহফিলের মধ্যে আমাদেরকে সামিল করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, বিনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মাবুদের মেহরবানি চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল এবার ২৪তম বছর আলহামদুলিল্লাহ। আগামী বছর এর সিলভার জুবিলি, রজত জয়ন্তী, শিখি শতাব্দী উদযাপিত হবে ইনশা আল্লাহ, এবং সেই মোতাবার
সেই সুন্দর দিনটি আমাদেরকে দেখার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে স্মরণ করছি যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম থেকে নিয়ে আয়োজকদের মধ্যে ছিলেন, শ্রোতাদের মধ্যে ছিলেন, বক্তব্য পেশ করার মধ্যে ছিলেন, তাদের মধ্য থেকে আজকে যারা যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, কোরআনে কারিমের বরকতে তাদের কবরগুলিকে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। প্রিয় ভাই সব, কোরআনে কারিমের মতো এত বড় নিয়ামত পৃথিবীবাসীদের জন্য আর কিছু নাই, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের পক্ষ থেকে আখিরি কিতাব কোরআনে কারিম, সর্বশেষ হেদায়েতের গ্রন্থ কোরআনে কারিম। এই কোরআন শুনতে আল্লাহ পাক আমাদেরকে চয়েস করেছেন, বাছাই করেছেন, যে লোকগুলিকে তারাই এখানে আসতে পেরেছেন, বাকিরা আসতে পারে নাই, এ কথা ঠিক কি না? যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তারাই আসতে পেরেছেন। এবং এই মাহফিলের দোয়া চাওয়ার জন্যে গত কয়েকদিন থেকে আমার কাছে আরব আমিরাত, কুয়েত, কাতার, আজকেও মক্কা শরীফ থেকে কয়েকটা টেলিফোন আসছে। এই মাহফিলের দোয়ার জন্য যারা এই দেশের লোক বাইরে থাকে তারা দোয়ার মোহতাজ থাকেন, তারা দোয়া চান, এবং আমাকে অনেকে বলেছেন আপনাদেরকে সালাম জানাবার জন্য, এটাও আমার দায়িত্ব। কাজে বিদেশে যতবার যাই তারা এই মাহফিলকে মহব্বত করে, কারণ এই মাহফিল এই প্যারেড ময়দানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমি আল্লাহ পাকের এক ক্ষুদ্র গোলাম, আমার মনে হয় যে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিয়েছেন, কারণ চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দানে সীমাবদ্ধ থাকে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে বাংলাদেশের মুসলমান আছে আর চট্টগ্রামের তাফসীর মাহফিল তার ঘরের মধ্যে ঢোকে নাই, এমন কোনো দেশই নাই। সুবহানাল্লাহ, সর্বত্র পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক দয়া করে। সেই জন্য ওই আল্লাহ পাকের শুকর আদায় করি যিনি দয়া করে এই মাহফিলকে কবুল করেছেন বলেই আমাদের কাছে মনে হয় আল্লাহ যেন কেয়ামতের দিন এটা আমাদের জন্য নাজাতের জারিয়া করে দেন। কোরআন শরীফের আমরা সেই কিতাবের আলোচনা করছি যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের এটি করুণা, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া। সেই দয়াটি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো একখানা কিতাব পেয়েছ এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, কোরআনের মতো কিতাব পেয়েছো। সুবহানাল্লাহ, কোরআন শরীফের আমরা সেই কিতাবের আলোচনা করছি যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের এটি করুণা, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া। সেই দয়াটি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো একখানা কিতাব পেয়েছ এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, কোরআনের মতো কিতাব পেয়েছো। সুবহানাল্লাহ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এ হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, সারা পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে উত্তম। বোঝেন নাই কথা, বুঝলে সুবহানাল্লাহ বলতে পারতেন না, এখন বলে আর ওই সুবিধা হবে না। বুঝে বললে যে মহব্বতটা হয় ওইটা হয় না আর কি।
আল্লাহ কি বলছেন শুনেন, আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করেছে, মানুষেরা কি অর্জন করেছে, মানুষেরা অর্জন করেছে সোনার খনি, লোহার খনি, কয়লার খনি, রূপার খনি, হীরার খনি, ইন্ডাস্ট্রি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, জায়গা জমি, বাড়ি গাড়ি, পৃথিবীর সমস্ত মানুষ জাগতিক যা কিছু অর্জন করেছে পৃথিবীর সমস্ত মানুষ, কোরআন তার থেকে উত্তম। সেই কিতাব আমাদের কাছে এসেছে, আমি ওই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি, তবে আমি তো কিছুই বলতে পারবো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যদি দয়া করে, মানুষেরা বড় আশা করে আসে কোরআন শোনার জন্য, আল্লাহ মরা গাছ দিয়ে ফুল ফুটাইতে পারেন, মরুভূমিতে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, সেই মহান আল্লাহ ইচ্ছা করলে আমার মতো এক নাখান্দা গোলাম তাকে দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে বলাতে পারেন। সে আল্লাহর প্রতি রুজু হচ্ছি, তিনি যেন দয়া করে এমন কিছু কথা বলান এই পাঁচ দিন যে কথাগুলি আমার জীবনের জন্য ফায়দা বয়ে আনে এবং যারা শোনেন তাদের জন্য যেন বিশাল ফায়দা দুনিয়ায় হয় আখেরাতেও হয়। প্রিয় ভাই সব, আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, কারণ আমাদের হাতে সময় পাঁচ দিন, সময় কয়দিন, পাঁচ দিন, আল্লাহ যদি দয়া করে এই পাঁচ দিন আমাদের জন্য সুবিধা করে দেন তা আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং একটা টার্গেটে আমরা পৌঁছতে চেষ্টা করব ইনশাআল্লাহ, বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ। সেজন্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, আপনারা ধৈর্য হারাবেন না, উঠাউঠি করবেন না, শুনতে চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শুনান বলান ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, ফায়দা হবে। এই পৃথিবীতে মানুষগুলো ছিল অসভ্য, ছিল চোর, ডাকাত, জেনাকার, বদমাস, ছিল সন্ত্রাসী, ছিল নানা ধরনের অপরাধে লিপ্ত। আল্লাহ পাক এই মানব মণ্ডলীকে, বিশ্বের মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছিলেন তার জান্নাতে ফিরায় নেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। এই মানব গোষ্ঠীকে আল্লাহ পাক পয়গম্বর পাঠালেন আর পয়গম্বরদের কাছে আসমানের কিতাব দিলেন, কিতাব দিয়ে আর নবীদের মতো শ্রেষ্ঠ চরিত্রের, শ্রেষ্ঠ মানের লোকদের দিয়ে মানুষদেরকে হেদায়েতের কথা শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয়, আর একটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে, সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন, মানুষকে আখেরাতের জবাবদিহিতার কথা বলেছিলেন। জবাবদিহিতা শুধু গভর্নমেন্টের কাছে না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয়, সব থেকে বড় জবাবদিহিতা হবে কার কাছে, জোরে বলেন কার কাছে, সে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কথার। এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন, পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন, পরকালের উপরে ভিত্তি করে, আখেরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, মওতের কথা, কবরের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচারের কথা, পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পারার সমান হয়ে যাবে। সম্ভবত কোরআনে কারিমের এমন কোনো রুকু, এমন কোনো পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদিহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি। এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল আর মানুষগুলি
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারীব, যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো? বলেন, এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। আপনারা চিন্তা, আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন, পৃথিবীতে ভূত আর পেত্নি বলে কিছু নেই, খামোখাই আপনারা ভয় পান, ভূত পেত্নি নেই। যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে, যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন, এটি কি মিথ্যা না সত্য? তখন কোরআনে কারিম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4 আয়াত 2-4 হাদিস, আর তো কিছু নাই, এ কথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই, কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিশ্ব থাকে, সাপ থাকে, কুইসা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে, যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছে? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে, তবে সব না, একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে, এটা ঠিক কিনা বলেন? এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া, আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না। মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠেলে, বউকে পর্দায় রাখে না, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে, এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না। ক্লিন হার্ট তো ভালো, এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না। একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে, সেটা হলো আল্লাহর কাছে কেয়ামতের দিন জবাবদেহিতা। এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন, এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখেরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মালিককে, আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি হচ্ছি আল্লাহর রসুল, আল্লাহর রসুল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। তিন নম্বরের দাওয়াত ছিল এই যে এই দুনিয়া এরকম থাকবে না, এই দুনিয়া ধ্বংস হবে এবং আমরাও একদিন মরে যাব,
মরার পরে মাটিতে মিশে যাব গলে যাব এরপরে আবার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন এবং কিয়ামতে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই তিনটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জিন্দেগীতে মানুষের সামনে এই দাওয়াত পেশ করেছেন এবং কোরআনে কারীমও এই কথাগুলি এইভাবেই নাজিল হয়েছে কাফেররা তিনটি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই তারাও জানতো যে আল্লাহ এক আছেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর ওইভাবে রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ এটা তারা ধারণা করতে পারত না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সুবহানাল্লাহ বলেন নবুয়াতের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লোকেরা শোনে নাই সুবহানাল্লাহ সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ তবে স্রষ্টা সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছে তাহলে তারা বলবে এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন ফেরাউনও কিন্তু কোনোদিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি নমরুদও কোনোদিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি এইভাবে করে আল্লাহ পাক বলছেন তাদেরকে যদি এই প্রশ্ন করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ আল্লাহ পাক বলেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানি বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিনকে কে জিন্দা করে দিল এই প্রশ্ন যদি করা হয় তারা বলবে আল্লাহ কি জবাব দেবে বলুন আকাশ থেকে পানি বর্ষণ কে করে জমিন এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন কাফেররা এটাকে অস্বীকার করতো না এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ যদি প্রশ্ন করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছে তার জবাবেও তারা বলতো আল্লাহ এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কেও তারা তিনি মিথ্যা কথা বলছেন নাউজুবিল্লাহ একথা বলতেও তারা সাহস পাইত না যেহেতু সারা সমাজ তাকে আলামিন বলেছে সাদেক বলেছে চল্লিশ বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক সত্যবাদী আল আমিন বলেছে আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করত সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে আখেরাত আছে এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত খালি তারা আলোচনা করতে শুনছ কথা আমরা নাকি মরে যাব তারপরে নাকি আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন
এবং সেইখানে নাকি আমাদের সমস্ত সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে, ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে। এমন কথা বাপের কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই, কি সব আজেবাজে কথা এখন আমরা শুনতেছি। এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করত। ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরায়ে নাবা অবতীর্ণ করলেন। পড়েন আমার সাথে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شيطان الوسواس থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون سورة النبأ মক্কায় অবতীর্ণ, দুটি রুকি রুকু, চল্লিশটি আয়াত। এই সূরাটিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায়, পরকাল তো আমরা দেখতেছি না, কি বলেন আমরা দেখতেছি? আমাদের কোন আত্মীয় স্বজন, মরা আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে? কেউ পারেনি। কাজেই সেই পরকালটা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি দেখতে চায় তাহলে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সে যেন সূরায়ে নাবা, সূরায়ে নাজিআত, সূরায়ে তাকবীর, সূরায়ে আল ইনফিতার সে যেন পড়ে, তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা ব্যাপারটি, সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সোম্মা কাল্লা সায়ালামুন, পুনরায় বলছি, অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে। এ হলো আয়াত যদ্দূর পড়েছিলাম তার শাব্দিক তর্জমা। এরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম বলতে কিয়ামত এবং পরকালকে বুঝায়, ইয়াতাসাআলুন বলতে জিজ্ঞাসাবাদ, পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করত, কি ভাই আমরা নাকি মরে যাব, তারপর নাকি জিন্দা হব, এটা কেমন কথা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় নিয়ে তারা, পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত, বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল, কোরআনে কারীম তা বিধৃত করছে। প্রিয় ভাই সব, কোরআন কোনো গোপন কিতাব নয়, আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই, সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা দুঃখ আছে, সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ, একটি দল, তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি, এগুলি সব আলেম ওলামাদের কাম, আমরা বুঝবো না, আসেন আমাদের অন্যরা কি বলে, হুজুররা কি বলে দেখি, সেই সব বইপত্র পড়ি। প্রিয় ভাই সব, বুজুর্গরা, মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন। কোরআনই যদি না বুঝলেন তাহলে তারা আপনাদের কি বিভ্রান্ত করছে কি না সেটা তো আপনি বুঝতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? এখন কোরআন বোঝা, যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয়, কঠিন, আমার চিন্তায় এই লোকগুলি, এই বিশাল একটি গ্রুপ, একটি দল,
শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নির্জিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হুদাল্লিল আলমিন তো আল্লাহ পাক বলেন নাই, আলেমদের জন্য নাজিল করেছি তা তো বলেন নাই, বলেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া নাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? চারবার আল্লাহ পাক বলেছেন সূরা কামারের ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারিমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেররা এটা বিশ্বাস করতো না, বিশ্বাস না করে তারা কিসব প্রশ্ন উঠাইত সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই। আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিলেন ওদের গর্দান পিটাই ভেঙে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী উপদেশক করে আপনাকে পাঠিয়েছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক, মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মিষ্টি মিষ্টিভাবে সুন্দরভাবে সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এগুলা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না। আরে ভাই বলেন না কেন পারত কি না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলাই লা ইয়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাসআতু আন্নাদুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো, কাফেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখেরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো অকালু
أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোস্তগুলি মিশে যাবে হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে এটা মাথার মধ্যে ঢোকে না কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত তারা বলতো আইদা মিটনা ওয়া কুননা তুরাবান ذلك رجع بعيد আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধির এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই কাফের তো বুদ্ধি খাটায় নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল বেটা মরছে হ্যাঁ আমি নাম নাই নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়াটিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না এর থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না কাফন পরাইও না জানাজা মানাজা এইগুলি আমি বিশ্বাস করি না নাউজুবিল্লাহ কত বড় কপাল পোড়া কত বড় কপাল পোড়া ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাফের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেনাকার কিনা তারা মদ খায় কিনা তারা শয়তানি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমারে আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বললো আল্লাহর হস্তে মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহরে বানানে অস্বীকার করেছে পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও মরবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কপালে হইল না এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাস খাবে ওদেরও একটা রুচি টুচি আছে প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হল এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কন বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা মাশাআল্লাহ আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনাইলেও হবে আপনারা তো জানি ভালোছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরতে আদম আলাইহিসসালাম মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সুবহানাল্লাহ কোন
ولقد آتينا لقمان الحكمة আমি লোকমানকে জ্ঞান দান করেছি ولقد آتينا داوود وسليمان علما আমি داوود আর সুলাইমানকে কি দিছি বুদ্ধি দিছি কি দিছি জ্ঞান দান করেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সোজা রাস্তা উঠিয়ে দেব সুবহানাল্লাহ আমার কাছে এমন ইলম আছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গায় বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও রব্বি জিদনি ইলমা পড়েন সবাই রব্বি জিদনি ইলমা আবার বলেন রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লি আদমা সবাই মিলে আদমের সেজদা দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন ও তখন ও তো বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে আল্লাহ পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খাইরুম মিনহু আমি ওর থেকে অনেক ভালো নাউযু বিল্লাহ কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নিম্নমুখী ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজীব মরদুদ বিতাড়িত সব আমল বরবাদ করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আলাইহিস সালাম করেছে একজন অপরাধ করে শয়তান হয়ে গেল আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না কেন কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমারই বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হযরত আদম আলাইহিস সালাম কোনো আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হযরতে আদম আলাইহিস সালাম কোনো বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শেখায় দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين. পড়েন সবাই, রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা, এ আল্লাহ আমি আমার নফসের পরে, জালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি, ওয়াইন লাম তাগফির লানা তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়াতার হামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি, তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসনাও করতে আসনাও করা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠায়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না, মরে যাব, আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না এমন? আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো, আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কেয়ামত যদি না হয়, বিচার আসার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাবো, ফেঁসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো এই যে সারা বছর এই এই যে এটা কি বলে পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না, পড়েন আসে কি না, হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না। তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না, এটা পাগলে চিন্তা করতে পারে। আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ, মরিয়া দেখেন। এই গান যারা বিশ্বাস করেন, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়, ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওইরকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ। কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, কেন করেছি লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি, কি ব্যাপারে, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম, আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই না হবে না, এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুলে অথবা মাদ্রাসায়, প্রতি বছর একটা করে পরীক্ষা আসে, আসে না পরীক্ষা, এই পরীক্ষার ডিউরেশন কত সময়,
তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আরেক দিকে তাকায় থাকে প্রতি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলায় দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলেন খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মাপ কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন আমাদের দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছেই বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা হ্যাঁ ইখতিলাফ হয়ে গিয়েছে ইখতিলাফ হয়েছে কেউ বলেছে যৌবন কেউ বলেছে কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নাই কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার দিন আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসাছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসাছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যোগীনাথ তারপরে আরও কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরের কম করে হলেও বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার ছাত্রের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায়
কিয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কিয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কিয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পোড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কি না বলে প্রিয় ভাই সব কিয়ামত হবে এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ না এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবহানাল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পচে যাব মাটির সাথে মিশে যাব আবার জিন্দা হব কেমনে আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله পাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম ফাআহিয়ায়না বিহিল আরদা বাদা মাউতিহা এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিসি লাউর বিসি আপনারা কদু কন না লাউ বলে যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে সুবহানাল্লাহ বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে কাদালিকান্নুসুর এইভাবে করে কেয়ামতে তোমাদেরকে উঠানো হবে সুবহানাল্লাহ লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব সে কবর কি হাসর কি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলি চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিজ্জিয়ুমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى الله পাক বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সুবহানাল্লাহ কোন এখন মানুষে কয় যে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি
তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল না গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনের ধরা পড়েই ঠিক কি না কোন ধরা পড়বেই গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিল আসছেন আপনার ওয়াজ শুনতে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন গলার আওয়াজ ঠিক একই রকম আপনার ঘরের দরজা কাছে যে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন সুবহানাল্লাহ বলবেন না সুতরাং ক্লোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা ব্যভিচারের একটি বিশাল একটি জাহান্নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেইনি আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোনো মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি সুবহানাল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান কোনোটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা যিনি পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইয়ুহিয়াল মাউতা এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবে না আলাইসা যালিক আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা যালিকা বিকাদিরিন আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন প্রিয় ভাই আল্লাহ পাকের পরে বলছে أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب হে মানব সকল যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি
পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পড়েন সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى মাতৃ গর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন আর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক জেনে রাখো এ সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহা সত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই ব্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুবদিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাঁশখালি আর কি কোন দু একটার নাম কক্সবাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে পারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এরকম কথা আছে সব কথা ডাইরেক্ট কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা সামা ফাতারাত আকাশ সমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদান কাওয়াকিবু তাসারাত আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়াইদাল কুবুর বুসিরাত আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক যেহেতু আল্লাহ মহা সত্য ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ না সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يُبْعَثُ مَنْ فِي الْقُبُورِ আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে তাকে কেউ বিন্দুমাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর وَأَنَّ اللَّهَ يُبْعَثُ مَنْ فِي الْقُبُورِ আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কান্নাহুম জারাদুম মুনতাশির যেমন আপনারা দেখছেন কি না এই যে যখন বন্যা বলে পানি টানি যখন ওঠে বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে দেখছেন না আপনারা দেখছেন কি না পাখাওয়ালা পিঁপড়াগুলি এভাবে সব উঠতে থাকে কান্নাহুম জারাদুম মুনতাশির এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাকি খাইছে তার কি হবে
যে মানুষ আগুনে পুড়ে গেছে তার কি হবে, যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে, যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে, এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা যবনিকা, মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখেরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আরও একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। দশবার পরীক্ষা দিবেন, দশবার ফেল করবেন, একশোবার পরীক্ষা দিবেন, একশোবার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যশ কোটি কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এই সব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিজ্জুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলেম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ولكن أكثر الناس لا يعلمون, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন, কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কি না? কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানে সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জাড়ি চালানো যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশ বানানো কঠিন, কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলেছেন,
ওরা বলে কাফের বেঈমানেরা বলে ক্বালা মাই ইউহইল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে গলে যাবে কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহইয়াল্লাযী আনশাহা আউয়াল মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন, কেন বিশ্বাস করো না? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখেরাত যারা মানে না, তাদের জিন্দেগির সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত, এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, সন্ত্রাস করিয়া মানুষ মারে, এখন তো আল্লাহর রহমতে সন্ত্রাস বন্ধ হয়েছে, হয় নাই? হয়েছে কি না? সন্ত্রাস বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। এই সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। চান্দাবাজি, মাস্তানি, কে আপনাকে ঠেকাবে? পুলিশের ভয়ে আপনি ঘুষ নেবেন না, পুলিশে দেখে ফেলবে, অথবা কোনো পুলিশ মনে করলো যে আমার ঊর্ধ্বতন অফিসার তো দেখে না, আমি ঘুষ নেই। এরা যাতে অন্যায় না করে, অফিসাররা, গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে, জনগণ অন্যায় না করে, সেই জন্য এন্টি করাপশন ডিপার্টমেন্ট রাখা হয়েছে, দুর্নীতি দমন বিভাগ, দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ, দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। এখন দুর্নীতি যাতে না হয় ওই দমন বিভাগের দুর্নীতি বন্ধ করার জন্য যারাই বানানো হলো, তারাও যাতে আবার দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। কত এন্টি বানাবেন? কোন ঠিকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া, পিটাইয়া, ঠেঙ্গাইয়া, মায়ের স্রোতে লুলা বানাইয়াও মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না। মানুষের চরিত্র কেমনে ভালো বানানো হবে? 5 কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো, টাকা পয়সা খায় না। আরে ভাই কত খায় না তাই কর, কদ্দুর হইলে খায়, এরকম লোকও আছে। তবে হ্যাঁ, আল্লাহর মেহরবানি ভালো অফিসারও আছে আলহামদুলিল্লাহ বলে, আমাদের দেশে ভালো অফিসার জোরে কন আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে, গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে, জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা, এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখেরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। পরকালের ব্যাপারে আল্লাহ পাক একটা ঐতিহাসিক যুক্তি দিয়েছেন, অনেক যুক্তি কোরআনে কারিমে দিয়েছেন, আরেকটি যুক্তি আপনারা শোনেন, একেবারে ঐতিহাসিক যুক্তি। আল্লাহ পাক বলছেন মহান আল্লাহ তাআলা আখেরাতের বাস্তবতা সম্পর্কে, একদিকে যেমন তার সৃষ্টির কলা কৌশল সম্পর্কে বলেছেন, আর একদিকে মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। চিন্তা ভাবনা করে দেখো,
কালের সাক্ষী, কালের পুঞ্জীভূত সাক্ষী গ্রহণ করো, দেখো যে পরকাল হবে কিনা, এই আল্লাহ পাক কিয়ামতে তোমাদেরকে উঠাতে সক্ষম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع سورة تور الله پاک بلچن تور پہاڑر شپور تور پہاڑر شپور سی প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে, আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রের। নিশ্চয়ই সেই আজাব আসবে, আজাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মালাহু মিন দাফি, এই শাস্তি থেকে, এই কিয়ামত আশা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে, অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত বনী ইসরায়েলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি, ও কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরা, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি, তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি, ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে, ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরতে জিব্রাইলকে পাঠানো হলো, বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে সেই বাইতুল মামুরের কসম, ওয়াসাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোনো খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা, বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা, এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা, অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো
এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে তাহলে আরেকটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আরেকটা খণ্ড ফলাই দিয়া আরেকটা পৃথিবী বানায় না কেন প্রিয় ভাই সব আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু আমি এই বিশাল আকাশের কসম করি সুবহানাল্লাহ এরপরে ওয়াল বাহরিল মাসজুর পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি এই পৃথিবীর নিচে কি এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায় এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য সাগর যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে এই পৃথিবী অসংখ্য পাহাড় অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে সুবহানাল্লাহ মহাশূন্যের উপরে মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশামসু ইয়ামবাগি লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না রাত দুপুরের সময় সূর্য উঠবে না দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্পাপ করতে পারে না চন্দ্র সূর্যের আগে যেতে পারে না সূর্য চন্দ্রের আগে যেতে পারে না কারো গায়ে কারো ধাক্কা লাগে না অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে কারো সাথে কারো কোনো ধাক্কা নাই কোনো সংঘর্ষ নাই মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে ওয়া কুল্লুন ফি ফানাকি ইয়াসবাহুন চাঁদ আর সূর্য যেমন ঘোরে মহাশূন্যে যা আছে তাও ঘোরে এই পৃথিবীটা মহাশূন্যের উপরে গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে সুবহানাল্লাহ ওয়াল বাহরিল মাসজুর তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু সকলের কথা মানুষ ভুলে যায় মৌজুন কাল জিবাল পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায় তখন মনে পড়ে শুধু আল্লাহ কি মনে পড়ে আল্লাহ আল্লাহ কত বড় সমুদ্রের কাছে যায় দেখেন সুবহানাল্লাহ এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে সেই আজাব আসবে কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না এখন তোমরা প্রশ্ন করতেছো আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো মতবিরোধ করতেছো ঠাট্টা করতেছো বিদ্রুপ করতেছো কাল্লা সায়ালামুন অবশ্যই তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সায়ালামুন অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ এখন ওই পরকাল কিভাবে হবে কেমনে অনুষ্ঠিত হবে সে কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা একটু বসেন দাঁড়ানো যত ভাইরা আছে মেহরবানি করে সবাই বসেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিনেই
এটি কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের রওনক মকবুলিয়াতের একটি নমুনা আজকে প্রথম দিনেই পাঁচজন আজকে প্রথম দিনেই পাঁচজন ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলে তাদেরকে আমরা ইসলাম কবুল করার ব্যবস্থা করছি আর তারপরে মুনাজাত হবে আজান হবে এশার জামাত হবে এত বড় জামাতের লোক কারো সামলানো উচিত না নামাজ জামাতে আদায় করে আপনারা যাবেন দেন কাগজ দেন আমি একজন একজন করে তোমরা দাঁড়ায় যাবে নাম নিলে রাখাল চন্দ্র দাস পিতা যতীন্দ্র চন্দ্র দাস গ্রাম রাজানগর আখাউড়া এর বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ কইছে দাঁড়া ও আচ্ছা তারপরে গৌরঙ্গ কুমার ঘোষ পিতা কাটিয়া চন্দ্র ঘোষ ধর্ম হিন্দু আগের জন্য হিন্দু আর বাড়ি হলো ভেলাবো রূপগঞ্জ বর্তমান নাম পছন্দ করেছে মাহবুবুর রহমান আরেকজনের নাম শ্রী নিখিল চন্দ্র রায় পিতা শ্রী অবিনাশ চন্দ্র রায় হিন্দু বাড়ি দক্ষিণ গোসাইপুর কোতোয়ালি চট্টগ্রাম নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক মাশাআল্লাহ দুলাল চন্দ্র মণ্ডল পিতামৃত সুনীল চন্দ্র মণ্ডল ধর্ম হিন্দু বাড়ি হল বালা তৈর নিয়ামতপুর নওগাঁ এরা আছে চাঁদগাঁওয়ে চট্টগ্রামে থাকে নতুন নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহমান আরেকজন নয়নচন্দ্র সাহা পিতা উত্তমচন্দ্র সাহা গ্রাম বালাখান বালাখাল কদম রসুল সীতাকুণ্ডু বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা তাদেরকে উৎসাহিত করি জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনারা দাঁড়াইছেন কেন কন্ত দেখি একটু পরেই তো দাঁড়াবেন মোনাজাতের পরেই দাঁড়াইতে পারবেন নামাজ পড়বেন আল্লাহর মেহরবানি তো দাঁড়ানো হাঁটা ওনাদেরকে সম্মান দেন বসেন আসুন আমার কাছে আসেন পাঁচজনই কাছে আসেন হাত 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 আচ্ছা মাথাগুলি নিচু করে আসুন لا إله إلا الله محمد رسول الله الله ছাড়া কোন إله নাই معبود নাই محمد صلى الله عليه وسلم আল্লাহর প্রেরিত রাসূল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি জোরে বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোন মাবুদ নাই কোন উপাস্য নাই তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল সবাইকে বলো আসসালামু আলাইকুম জবাব দেন আপনারা প্রিয় ভাই সব এক মুহূর্ত আগ পর্যন্ত তারা ছিলেন মুশরিক আর এখন ঠিক পর মুহূর্তে তারা আমাদের তাওহীদবাদী ভাই আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের আমল নামায় কম বেশি গুণা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যখনই কেউ বিশ্বাসের সাথে অর্থ সহকারে মনে প্রাণে বিশ্বাস করে কেউ যদি এই কালেমা উচ্চারণ করে পিছনের সমস্ত গুনাহখাতাকে আল্লাহ পাক মাফ করে দেন এদের জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে গেছে এখন এরা তো এরা এখন মাসুম বেগুনাহ আমি আল্লাহ পাকের এই বেগুনাহ মাসুম বান্দাদের সাথে আলিঙ্গন করছি শরীফের যে তাফসিরগুলি আমি এখানে করেছি আল্লাহ করায়েছেন সেগুলি এখন বিশাল বিশাল বই হয়ে গিয়েছে সূরা ফাতিহা হয়েছে 520 পৃষ্ঠা এত বড় যারা সেবেছে তারা এর নাম রেখেছে তাফসিরে সাইদি সূরা ফাতিহা আমপারা বেরিয়েছে 588 পৃষ্ঠা এই যে আমপারার তাফসির আজকে সূরা নাবা থেকে করলাম দুইটা আয়াতের তাফসির প্রায় 1.5-2 ঘন্টার মতো করলাম এই পুরা তাফসির আমরা যদি জানতে পারি জীবন সুন্দর হবে আমপারা তাফসিরে সাইদি এবং সূরা আসর এখানে করেছিলাম 5 দিন সেই 5 দিনের তাফসির 788 পৃষ্ঠা সূরা আসর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরা আসর পড়ার পর মনে হয়েছে যে কোরআন শরীফের আর কোনো সূরা নাজিল না হইলেও চলতো সুবহানাল্লাহ এগুলি সব দোকানে আছে সূরা ফাতিহা আমপারা সূরা আসর এগুলি আপনারা খরিদ করবেন তাফিমুল কোরআন কিনবেন ফি জিলালিল কোরআন কিনবেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন সবাই বলি আমিন আমি আমার বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবকে সূরা ফাতিহা দিয়েছি আমপারা এবং সূরা আসর আগামীকাল অথবা আমি আমার সময় মতো দিব আজকে আমি আমপারা তাফসিরে সাইদি আমপারা এবং তাফসিরে সাইদি সূরা আল আসর আজকের প্রধান অতিথি বাইতুস সরফের মধ্যমণি আলেমে দ্বীন সাহেব ইলম সাহেব বসিরত আল্লামা হযরত মাওলানা শাহ কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুমুল আলিয়া তাকে এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি হাদিয়া পেশ করছি আমরা নামাজ আদায় করব ইশার নামাজ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আল্লাহ তাআলা লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহখাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজগার বানাইয়া দাও রব্বুল আলামিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাককান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন চট্টগ্রাম এই তাফসিরুল কোরআন মাহফিলে যত মানুষ আর্থিকভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ কোরআনের খাদেম বানাইয়া দাও আল্লাহ তাআলা 25 লক্ষ টাকার বাজেট করা হয়েছে
আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দীদের দিলকে আল্লাহ তুমি নরম বানাইয়া দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানদের বড় দুর্দিন যেতেছে বাবু, তুমি দয়া করে মুসলমানদের প্রতি হেফাজত করো, মুসলমানদের রহম করো। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহরবানি করে আমাদের মুসলমানদের উপরে তুমি গুসা করো না, আমাদেরকে তুমি মাফ করে দাও। আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে, আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে, বাদলো হট যা দে দো আহ জানে কে লিয়ে, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা, হম তুঝে ভুলে হ্যায় লেকিন তু না হমকো ভুল যা। আর রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে মা পিলে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে, আয় আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে, যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন, যিনি যেভাবে আসেন আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও, বিপদ মুক্ত করে দিও, আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও। যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও, আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও, আখেরাতের জবাবদেহিতার অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে কবুল করো, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله